হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওয়ে আমরা সাধারণ জ্ঞানের উপর কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেগুলি তোমাদের সব ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কাজে লাগবে আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথম এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো দেখো প্রথম প্রশ্নটি কী বলেছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু অপশান বি লাল বাহাদুর শাস্ত্রী অপশান সি শ্রীমতী ইন্দিরা গান্ধী এখানের মধ্যে কোনটি হবে আমাদের উত্তর অপশান এ জওহরলাল নেহরু আচ্ছা তারপরের প্রশ্ন দেখো স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি অপশান এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ অপশান বি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন অপশান সি এপিজে আব্দুল কালাম তাহলে এখানের মধ্যে উত্তর হবে আমাদের অপশন এ ডক্টর রাজেন্দ্র প্রসাদ আচ্ছা পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ অপশান বি ডাক্তার বিধানচন্দ্র রায় অপশান সি প্রফুল্লচন্দ্র সেন এখানের মধ্যে উত্তর হবে আমাদের অপশান এ ডক্টর প্রফুল্লচন্দ্র ঘোষ পরের প্রশ্ন দেখো পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল অপশান এ কৈলাসনাথ কাট্টু অপশান বি গোপালকৃষ্ণ গান্ধী অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী এখানের মধ্যে উত্তর হবে আমাদের অপশান সি চক্রবর্তী রাজা গোপালাচারী পরের প্রশ্ন দেখো কি বলেছে পৃথিবীর গভীরতম মহাসাগর অপশান এ ভারত মহাসাগর অপশান বি প্রশান্ত মহাসাগর অপশান সি ক্যারিবিয়ান সাগর এইখানের মধ্যে উত্তর হবে অপশান বি প্রশান্ত মহাসাগর পরের প্রশ্ন দেখো পৃথিবীর উচ্চতম রেল স্টেশন অপশান এ ঘুম অপশান বি খড়গপুর অপশান সি নিউ ইয়র্কের গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল এখানের মধ্যে উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ ঘুম স্টেশন এ ঘুম স্টেশন দার্জিলিংয়ে অবস্থিত বুঝে গেল সব থেকে উচ্চতম অর্থাৎ উঁচু এরপরটি দেখো পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম উত্তর কি হবে আফ্রিকার সাহারা মরুভূমি পরের প্রশ্ন দেখো পৃথিবীর বৃহত্তম নদীর নাম অ্যামাজন এরপরের প্রশ্ন ইরাকের রাজধানী উত্তর হবে বাগদাদ তারপরের প্রশ্ন দেখো জাপানের রাজধানী জাপানের রাজধানী উত্তর টোকিও তো ভিডিওটি আজকে আমরা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিও